নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে আমি দুটি রাশি নিয়ে কথা বলবো, যে দুটি রাশিতে স্বয়ং বিষ্ণুর কৃপাদৃষ্টি পড়তে চলেছে। কি সেই রাশি দুটি সেটা আপনারা পুরো ভিডিও দেখলেই জানতে পারবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আমার রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন এবং অল করুন, যাতে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেয়ে যান। তো ভিডিওটি শুরু করছি। দেখুন, এখন বর্তমানে যে দুটি রাশির উপর স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে সেই দুটি রাশি কথা তো আমি বলতে চলেছি। তার আগে বিষ্ণু নিয়ে ছোট করে আপনাদেরকে বলি, বিষ্ণু হচ্ছেন আমাদের এই জগতের পালনকর্তা। ওনার ইচ্ছাতেই সমস্ত কিছু হয়, মানে ওনার ইচ্ছাতেই সব গ্রহ নক্ষত্র নিজের স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হয়। এবং আপনারা এটাও জানেন যে বিষ্ণু হচ্ছে লক্ষ্মীর স্বামী, মানে পতিদেব। তো যেখানে যেখানে বিষ্ণু সন্তুষ্ট হয় সেখানে মা লক্ষ্মী অবশ্যই বিরাজ করে। তো বিষ্ণুর সাথে একটা লক্ষ্মীর একটা নিবিড় সম্পর্ক আছেই, এটা আমরা সকলেই জানি এবং আমরা সকলে মানি। তো কোন দুটি রাশিতে এই বিষ্ণুর কৃপা পড়তে চলেছে? এক নম্বর রাশি কুম্ভ রাশি, এতে বিষ্ণুর কৃপা পড়তে চলেছে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে যে প্রবলেম ফেস করেছিলেন সেই প্রবলেম আর থাকবে না। আপনারা যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন, আপনারা নতুন নতুন চিন্তাশক্তির মাধ্যমে নতুন কোনো বিজনেসের আইডিয়া নিতে পারেন, নতুন জায়গা, বা আপনার যদি কোনো মামলা মোকদ্দমা হয় তখন আপনারা সেই মামলা মোকদ্দমা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, এতে আপনাদের কোনো রকম প্রবলেম হওয়ার ব্যাপার নেই। কারণ স্বয়ং শ্রী বিষ্ণু আপনার রাশির উপরে দৃষ্টি দিয়েছেন এবং এই রাশির জাতক বা জাতিকারা লটারি কাটতে পারেন, লটারির মাধ্যমেও আপনারা ধনপ্রাপ্তি করতে পারবেন। তো দেরি না করে আপনারা ট্রাই করুন আপনাদের লাককে। এরপরের দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশিটি, যে দ্বিতীয় রাশিটির নাম বলবো সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, কর্কট রাশির জাতক বা জাতিকারা কুম্ভ রাশির মতোই বিষ্ণুর কৃপা লাভ করেছেন, তার ফলে আপনারা কুম্ভ রাশির মতোই যে কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন। যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল, যে সব ছেলেরা চাকরির খোঁজ করছেন তারা চাকরি পেয়ে যাবেন এবং ভালো জায়গায় চাকরি পাবেন। এবং আপনারাও লটারি কাটতে পারেন, লটারির মাধ্যমে আপনাদের ধনপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদেরকে ভিডিওটা এতটুকু হেল্প করে থাকে তাহলে এখনই লাইক করুন। এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি সকলকে জানানোর জন্য শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন, যাতে সকলে শুনতে পারে, সকলের দেখার সুযোগ হয়ে ওঠে। এখনকার মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন সকলে।